পর্ব ১৯। জেনে রাখুন, আল্লাহর জিকিরে আত্মা শান্তি পায়। সূরা রাদে আয়াত নাম্বার ২৮ আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, জেনে রাখো, আল্লাহর জিকির করেই হৃদয় প্রশান্তি লাভ করে। সততা আল্লাহর প্রিয় এবং আত্মাকে পরিষ্কার করার সাবান। আর আল্লাহর জিকির ছাড়া এমন কোনো কাজ নেই যা আত্মাকে এমন শান্তি দিতে পারে যা পুরস্কারের চেয়ে বেশি। সূরা বাকারা ১৫২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, অতএব আমাকে স্মরণ করো, আমিও তোমাদের স্মরণ করব। আল্লাহর জিকির স্মরণই দুনিয়াতে তার বেহেশত, আর এতে যে প্রবেশ করেনি সে আখিরাতের বেহেশতে প্রবেশ করতে পারবে না। জিকির শুধুমাত্র এই পৃথিবীর সমস্যা ও উদ্বিগ্নতা থেকে এক নিরাপদ স্বর্গই নয়, অধিকন্তু চূড়ান্ত সাফল্য লাভের এক সংক্ষিপ্ত ও সহজ পথ বটে। আল্লাহর জিকির সম্বন্ধে বিভিন্ন আয়াত পড়ে দেখুন, তাহলে আপনি এর উপকারিতা বুঝতে পারবেন। যখন আপনি আল্লাহর জিকির করবেন, তখন দুশ্চিন্তা ও ভয়ের কালো মেঘ দূরীভূত হয়ে যাবে এবং আপনার সমস্যার পাহাড় সরে যাবে। যারা আল্লাহর জিকির করেন তারা শান্তিতে আসেন বা থাকেন। এই কথা শুনে আমাদের আশ্চর্য হওয়া উচিত নয়। যে সত্যি আশ্চর্য তা হল অবহেলাকারীরা ও অমনোযোগীরা তাকে স্মরণ না করে কিভাবে বেঁচে থাকে। সূরা নাহলের ২১ নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, তারা নিষ্প্রাণ নির্জীব আর তারা জানে না কখন তাদেরকে পুনরুত্থিত করা হবে। ওহে, যে নাকি বিনিদ্র রজনীর অভিযোগ করে ও তার দুর্দশার ভয়ে আতঙ্কগ্রস্ত, তার পবিত্র নাম ধরে ডাকুন। সূরা নাহলে আল্লাহ তাআলা বলেছেন, তার মতো কারো কথা কি তোমরা জানো। সূরা শুরায় আল্লাহ তাআলা বলেছেন, তার মতো কিছু নেই, তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। তুমি আল্লাহকে যে পরিমাণ স্মরণ করবে তোমার আত্মা সে পরিমাণই শান্ত ও সন্তুষ্ট হবে। তার জিকিরের অর্থই হল তার উপর পূর্ণ নির্ভরতা, সাহায্যের জন্য তার মুখাপেক্ষী হওয়া, তার সম্বন্ধে সুধারণা পোষণ করা, তার পক্ষ থেকে বিজয়ের অপেক্ষায় থাকা। সত্যি যখন তার কাছে আবেদন করা হয় তখন তিনি নিকটেই থাকেন, যখন তাকে ডাকা হয় তিনি তখন শুনতে পান, তার নিকট আকুল আবেদন করা হলে তিনি সাড়া দেন। তাই তার সামনে নিজেকে বিনীত করুন, একনিষ্ঠভাবে তার সাহায্য প্রার্থনা করুন, বারবার তার কল্যাণময় নামের তাসবিহ পাঠ করুন, তার একমাত্র উপাস্য হওয়ার কথা উল্লেখ করুন, তার প্রশংসা কর, তার নিকট কাকুতি মিনতি করে প্রার্থনা কর ও তার নিকট ক্ষমা ভিক্ষা চাও, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো তুমি সুখ শান্তি ও অন্তরে আলোক স্ফুরণ পাবে। সূরা আলে ইমরানে আল্লাহ তাআলা বলেছেন, তাই আল্লাহ তাদেরকে এ জগতের পুরস্কার ও পরকালের চমৎকার পুরস্কার দান করলেন।